ওয়েলকাম টু বিডিটেক অ্যাব্রোড, যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার ইউরোপে সবচেয়ে সহজভাবে কিভাবে আপনি সেটেল হতে পারবেন, অর্থাৎ হচ্ছে আপনি ইউরোপে যদি ঢুকতে চান তাহলে আসলে কীভাবে আপনি কোন কান্ট্রি নিয়ে আপনি সিএনজিন যে কান্ট্রিগুলো রয়েছে আপনার যে কোনো একটা কান্ট্রিতে যদি আপনি সেটেল হতে চান, অর্থাৎ যদি আপনি পারমানেন্টলি থাকতে চান তাহলে আসলে কী ওয়ে দিয়ে আপনি এখানে পারমানেন্টলি থাকতে পারবেন। আর হচ্ছে আপনার যেহেতু বাংলাদেশ থেকে ফার্স্ট টাইম আপনাকে যে কাজটা হচ্ছে ইউরোপের যে কোনো একটা সিএনজিন কান্ট্রিতে এন্ট্রি করা, সেটা আপনি আসলে কীভাবে এন্ট্রি করতে পারবেন, অর্থাৎ হচ্ছে আপনার কোন মাধ্যম ধরে আপনি সহজে ইউরোপের কান্ট্রিগুলোতে আপনি সেটেল হতে পারবেন, অর্থাৎ হচ্ছে কীভাবে আপনি এন্ট্রি করতে পারবেন সে সংক্রান্ত তথ্য দিব। মূলত আসলে যেটা রয়েছে, আপনি যদি ধরেন সিএনজিন যে কোনো কান্ট্রিতে আপনাকে সেটেল হতে হয় বা হচ্ছে ওখানে ঢুকতে হয় তাহলে আছে আপনার কয়েকটা মাধ্যম আছে, কোন কোন মাধ্যম দিয়ে আপনি এখানে ঢুকতে পারেন। ফার্স্ট টাইম যেটা রয়েছে, আপনার যদি আত্মীয় স্বজন কেউ থাকে সেটাকে যেটাকে আমরা ফ্যামিলি ভিসা বলছি সেটা ফ্যামিলি ভিসাতে আপনি ঢুকতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার আরও ওয়ে রয়েছে, সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট, বিভিন্ন কান্ট্রিতে ওয়ার্ক পারমিট হয় আপনি ওয়ার্ক পারমিটে ঢুকতে পারেন। তৃতীয় অপশন রয়েছে, যেহেতু আপনার এখানে ভিজিট ভিসা রয়েছে আপনি চাইলে ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসাতে ঢুকতে পারেন। স্টুডেন্ট ভিসা রয়েছে আপনি চাইলে স্টুডেন্ট ভিসায় কিন্তু ঢোকা যায়। এখন হচ্ছে এই যে মাধ্যমগুলো রয়েছে এই মাধ্যমগুলোর ভিতরে সবচেয়ে সহজতম ওয়ে কোনটা, যে আপনি যদি ইউরোপে ঢুকতে চান বা হচ্ছে ইউরোপে যেতে চান তাহলে আপনি কোন মাধ্যম ধরে সবার জন্য সবচেয়ে সহজ ওয়ে হবে কোনটা। লাইক যদি আপনি ফ্যামিলি ভিসা যেতে চান তাহলে অবশ্যই আপনার কোনো ফ্যামিলি মেম্বার ইউরোপের কোনো কান্ট্রিতে সেটেল হতে হবে, সে আপনাকে হেল্প করতে পারবে, এটা কিন্তু সবার জন্য না। লাইকে যদি আপনি আসলে ওয়ার্ক পারমিটে যেতে চান, ওয়ার্ক পারমিটে কিন্তু অনেক ধরনের হ্যাসেল আছে, যেমন হচ্ছে আপনাকে ওখান থেকে একটু ওয়ার্ক পারমিট অ্যারেঞ্জ করতে হবে, এরপরে যেটা রয়েছে আপনাকে এখানে অ্যাম্বাসি ফেস করতে হবে, তারপরে ভিসা নিতে হবে, এটাও কিন্তু মোটামুটি সবার জন্য সহজ কাজ না। কারণ হচ্ছে ওয়ার্ক পারমিটে অনেক সময় ওইখান থেকে ওয়ার্ক পারমিট বের করা অনেক কঠিন কাজ হয়ে থাকে। এরপরে যেটা রয়েছে ট্যুরিস্ট ভিসা, ট্যুরিস্ট ভিসাতে যেটা রয়েছে সবচেয়ে সহজতম ওয়ে হচ্ছে ট্যুরিস্ট ভিসা। কেননা হচ্ছে আমি এটা ডিটেলে বলছি, কেননা হচ্ছে কীভাবে আপনার কাছে আমার কাছে মনে হচ্ছে যে সবচেয়ে সহজ হয়ে হচ্ছে ট্যুরিস্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা সবচেয়ে সহজতম। আর যেটা রয়েছে স্টুডেন্ট ভিসা, স্টুডেন্ট ভিসাটা আসলে স্টুডেন্ট ভিসাটাও কিন্তু অন্য অন্য ভিসার তুলনায় এটাও কিন্তু ইজি। কেননা হচ্ছে স্টুডেন্ট ভিসা একটা নির্দিষ্ট পরিমাণ যারা আসলে স্টাডির ভিতরে আসেন তাদের জন্য সবচেয়ে সহজতম ওয়ে হচ্ছে স্টুডেন্ট ভিসা। কেননা হচ্ছে স্টুডেন্ট ভিসায় কিন্তু আপনার অন্য অন্য ভিসার তুলনায় এখানে কিন্তু ভিসা হয় স্মুথলি। এক, দ্বিতীয়ত হচ্ছে যদি আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড ভালো হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে কিন্তু খুব কুইকলি এখানে ঢুকতে পারবেন, স্টুডেন্ট ভিসাটা অনেক তাড়াতাড়ি হয় এই ভিসাগুলো। আপনি কিন্তু যেহেতু এই ভিসাটাও কিন্তু সবার জন্য না, একটা নির্দিষ্ট এজ পরিমাণ সবাই অ্যাপ্লাই করতে পারেন। লাইক যদি আপনি এসএসসি কমপ্লিট করা হয়ে থাকে তাহলে হচ্ছে আপনি ব্যাচেলার্স প্রোগ্রামের জন্য আবেদন করতে পারেন, আপনি যদি ব্যাচেলার্স কমপ্লিট করা থাকে তাহলে আপনি মাস্টার্স প্রোগ্রামের জন্য আপনি আবেদন করতে পারেন। আপনার ব্রেক অফ স্টাডি 4 থেকে 5 বছর, এখানে কিছু কিছু কান্ট্রি আপনার সিএনজি যে কান্ট্রিগুলো রয়েছে এই কান্ট্রিগুলোতে আপনি কিন্তু ঢুকতে পারবেন, আপনার 4-5 বছর গ্যাপ থাকলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ হচ্ছে এখানে একটা নির্দিষ্ট এজের পরে কিন্তু আর এখানে কিন্তু আবেদন করার কোনো সুযোগ নাই, সেক্ষেত্রে হচ্ছে আপনার এটা কিন্তু সবার জন্য বা সবার সব এজের জন্য না, কিন্তু যারা আসলে ইয়াং আছেন, যারা পড়াশোনার ভিতরে আছেন, যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, যাদের ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি ভালো, তারা কিন্তু চাইলে এই যেটা রয়েছে স্টুডেন্ট ভিসা তারা কিন্তু যেতে পারেন। স্টুডেন্ট ভিসা আপনি সিএনজি যে কোনো কান্ট্রিতে যান না কেন ওইখানে স্টাডি কমপ্লিট করার পরে আপনি কিন্তু ফার্স্ট টাইম আপনি হচ্ছে ওয়ার্ক পারমিট পাবেন, এরপরে টেম্পোরারি রেসিডেন্সি পাবেন, এরপরে যেটা রয়েছে আপনি কিন্তু পরবর্তী সময়ে আসলে যেটা রয়েছে আপনার আপনি পারমানেন্ট রেসিডেন্সিশিপ পাবেন, আপনি কিন্তু এখানে পার্ট টাইম কাজ করার সুযোগ পাচ্ছেন, পরবর্তী সময় এখানে ফুল টাইম কাজের সার্ভিস করার জন্য আপনি টাইম পাচ্ছেন। অর্থাৎ হচ্ছে এখানে সেটেল হওয়ার জন্য একটা ভালো চমৎকার মাধ্যম হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসা। স্টুডেন্ট ভিসা এত যাদের এজ কম আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন, তাদের জন্য বা যাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড ভালো আছে, যাদের আইএলটিএস স্কোর ভালো আছে, কিছু কিছু কান্ট্রি কিন্তু আইএলটিএস ছাড়াও নিয়ে থাকে, আপনারা কিন্তু সেই কান্ট্রিগুলোতে আপনারা আবেদন করতে পারেন। আমার এই সংক্রান্ত অর্থাৎ হচ্ছে স্টুডেন্ট সংক্রান্ত অনেকগুলো ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি কিছু ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে কয়েকটা লিঙ্ক দেওয়ার চেষ্টা করব। এর পরবর্তী সময় যেটা রয়েছে আমি যেটা সহজ ওয়ে বলছি সেটা হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসা। ট্যুরিস্ট ভিসায় কিন্তু গিয়ে আপনাকে সেটেল হওয়া অন্য অন্য ভিসা মানে ঢোকার জন্য সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে ট্যুরিস্ট ভিসা। কেননা হচ্ছে ট্যুরিস্ট ভিসাটা সব এজের জন্য কিন্তু উন্মুক্ত রয়েছে, অর্থাৎ যদি আপনার এজ কম হয় তাহলেও আপনি ঢুকতে পারবেন, আপনার যদি এজ 50 মানে 50 বছরের উপরে হয় তাও ঢুকতে পারবেন, আপনার এজ যদি 40 বছর হয় আপনি তাও কিন্তু ঢুকতে পারবেন হচ্ছে ট্যুরিস্ট ভিসা। ট্যুরিস্ট ভিসা কিন্তু সব এজের জন্য সব টাইমের জন্য সবার জন্য উন্মুক্ত, বিশেষ করে আপনার ট্যুরিস্ট ভিসার জন্য। ট্যুরিস্ট ভিসাতে গিয়ে কিন্তু ইউরোপে সেটেল হওয়া যায়, অর্থাৎ যেটা রয়েছে আপনাকে ট্যুরিস্ট ভিসা গিয়ে আপনি পরবর্তী সময়
আপনি নির্দিষ্ট একটা টাইম পরে গিয়ে আপনি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন। এর পরবর্তী সময় কিন্তু আপনি টেম্পোরারি রেসিডেন্সি যেটা টিআর টিআর দিবে, এরপরে আপনাকে পারমানেন্ট রেসিডেন্সি যখন টিআর পাবেন তখন কিন্তু আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে যেতে পারবেন। এখন আসলে হচ্ছে এই ট্যুরিস্ট ভিসাতে ঢুকতে হলে আপনাকে কী কী প্রসিডিউর ফলো করতে হবে, যেটাকে সহজ বলছি এটা কিন্তু যতটা সহজ বলছি এতটা কিন্তু সহজ না। যেমন হচ্ছে সবাই জানে যে সাধারণ জ্ঞান কিন্তু খুবই সাধারণ, কিন্তু এটা কিন্তু সাধারণ না, এটা অসাধারণ একটা জ্ঞান যেটাকে সাধারণ জ্ঞান বলছি, এটাও সেম জিনিস। অর্থাৎ হচ্ছে ট্যুরিস্ট ভিসাকে যেটা যতটা সহজ মনে হচ্ছে ততটা কিন্তু সহজ না এখানে। তবে যদি আপনি এটা প্ল্যান করে আঘান তাহলে হচ্ছে কিন্তু আপনার এটা আপনার কাছে অনেক সহজ হবে। প্ল্যান মিন্স হচ্ছে আমি যেটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে লাইক যদি আপনি সুইডেনের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করেন, লাইক অথবা আপনি পোল্যান্ডের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করেন, অথবা যদি পর্তুগালের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করেন, আপনি কিছুই না আপনি সাদা পাসপোর্টে একটা মিনিমাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখায় আপনি যদি সাবমিশন করেন আপনাকে ভিসা দিয়ে দিবে? অফকোর্স না, আপনাকে অবশ্যই ভিসা দিবে না। সেজন্য আপনাকে যেটা করতে হবে আপনাকে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা করে আপনাকে আস্তে আস্তে করে আগাতে হবে। যাই লাইক আপনি 2 বছর একটা প্রোগ্রাম প্ল্যান করেন, আমি 2 বছর পরে আপনি ইউরোপের যে কোনো কান্ট্রিতে আমি ঢুকবো, তাহলে কিন্তু আপনার জন্য সহজ হয়ে হবে। কেননা হচ্ছে আপনাকে এই প্ল্যানটা কেন করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে আপনার ট্রাভেল হিস্ট্রিটাকে স্ট্রং করতে হবে। ট্রাভেল হিস্ট্রিটা স্ট্রংটা এই কারণে করতে হবে, আর যেটা রয়েছে আপনার ফার্স্ট টাইম যেটা লাগবে সেটা হচ্ছে আপনাকে ফাইন্যান্সিয়ালি সলভেন্ট হতে হবে। অর্থাৎ হচ্ছে আপনার এনাফ মানি থাকতে হবে, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা থাকতে হবে। আমি এতটুকুও জানি যে বাংলাদেশের অনেক লোকজন আছে যারা ট্যুরিস্ট ভিসাতে পোল্যান্ড বলেন পর্তুগাল বলেন এইসব দেশে ঢোকার জন্য 14 থেকে 15 লক্ষ 20 লক্ষ টাকা কন্ট্রাক্টেও কিন্তু তারা কাজ করে, কিন্তু আমার কাছে মনে হয় যে এখানে ভিসা কস্ট কিন্তু 7,000 বা 8,000 সাড়ে 8,000 টাকা। তো আপনি কেন 14 থেকে 15 লক্ষ টাকা কেন মানুষকে দিবেন? আপনি একটা নির্দিষ্ট পরিকল্পনা করে আগান, সেক্ষেত্রে হচ্ছে আপনি অনেকগুলো কান্ট্রিও ভিজিট করলেন, আপনার ট্রাভেল হিস্টোরিটাও ভালো হলো, আপনি অনেক দেশে ঘুরলেন, সে ঘোরারও একটা আপনার এক্সপিরিয়েন্স হলো, পরবর্তী সময় আপনি কিন্তু আপনার যে গোল আছে সেই গোলে কিন্তু আপনি পৌঁছে যেতে পারলেন। এখন আসেন হচ্ছে এটা আপনাকে কীভাবে আপনি এটা মেনটেন করবেন। লাইক আপনি যদি একটা আপনার ব্যাকগ্রাউন্ড মানে ধরেন আপনি 15 লাখ টাকা বা 20 লাখ টাকা একজন মানুষকে দিচ্ছেন ট্যুরিস্ট ভিসার জন্য, আপনি এই টাকাটা আপনার মতো করে আপনি খরচ করেন। আপনি ধরেন হচ্ছে এই 15 থেকে 20 লাখ টাকা আপনি এটা ধরেন হচ্ছে প্ল্যান করলেন যে এখানে এত টাকা কিন্তু আপনি যেটা থাকে হচ্ছে আপনি 10 থেকে 12 লক্ষ টাকা একটা প্ল্যান করেন যে আমি 10 থেকে 12 লক্ষ টাকা 2 বছরে বিভিন্ন কান্ট্রিতে ঘুরে খরচ করবো, এক পরবর্তী সময় গিয়ে আমি কিন্তু ট্যুরিস্ট ভিসাতে গিয়ে যে কোনো একটা কান্ট্রিতে ঢুকবো, সিএনজিনের পরে আমি ওখানে সেটেল হবো। এটা আসলে কীভাবে সম্ভব? সম্ভবটা হচ্ছে এইভাবে, ফার্স্ট টাইম ধরেন হচ্ছে আপনি একটা লাইক হচ্ছে 3টা কান্ট্রির ভিসা লাগান, যেমন হচ্ছে একসাথে আপনি ভিজিট করলেন মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর, আর যদি আপনি সাথে ইন্দোনেশিয়া, যেহেতু সিঙ্গাপুর থেকে কিন্তু ইন্দোনেশিয়াতে বাংলাদেশিদের জন্য কিন্তু ভিসা লাগে না, এখানে কিন্তু আপনি চাইলে সাথে ইন্দোনেশিয়াও ভিজিট করে আসতে পারেন। অর্থাৎ মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর ইন্দোনেশিয়া এই 4টা কান্ট্রি একসাথে ভিজিট করলেন, তাহলে হবে কি আপনার এখানে ধরেন 1.5 থেকে 2 লক্ষ টাকা বা হচ্ছে তারও কম খরচ হতে পারে। আপনি যারা আসলে ট্যুর প্যাকেজ পরিচালনা করে তাদের মাধ্যমে আপনি যদি ফার্স্ট টাইম যদি আপনার এক্সপিরিয়েন্স না থাকে আপনি তাদের মাধ্যমে কিন্তু হেল্প নিতে পারেন। এখান থেকে আপনি 4টা কান্ট্রি ভিজিট করলেন, আপনার 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচ হলো। এর পরবর্তী সময় আপনি যেটা করলেন সেটা হচ্ছে আপনি দুবাইতে একটা ভিজিট করেন। এর পরবর্তী সময় যখন আপনি কিন্তু অলরেডি 4টা দেশের ভিসা আপনার কিন্তু পাসপোর্টে লেগে গেছে, আপনি 4টা দেশ ভিজিট করেছেন, এরপরে যদি আপনি লাইক কোরিয়া জাপান অথবা যেটা রয়েছে আপনি ধরেন হচ্ছে মিডিল ইস্টের আরও কান্ট্রিগুলো আছে যে কোনো কান্ট্রিতে আপনি ভিজিট করতে পারেন, সাথে আপনি চাইলে ইন্ডিয়া বা হচ্ছে আপনার নেপাল তারপরে যেটা রয়েছে মালদ্বীপ এই কান্ট্রিগুলোকে কিন্তু আপনি ভিজিট করতে পারেন। ধরেন আরও 1.5 থেকে 2 লক্ষ টাকা আপনার কিন্তু খরচ হলো, মানে হচ্ছে আপনার 4 লক্ষ টাকা খরচ হলো। এর পরবর্তী সময় আপনি একটা ভালো কান্ট্রি ভিজিট করেন, আপনি ধরেন নন সিএনজি যে কান্ট্রিগুলো আছে লাইক হচ্ছে আপনি সাইপ্রাস ভিজিট করতে পারেন, তারপরে যেটা রয়েছে আপনার হচ্ছে রোমানিয়া আছে রোমানিয়া ভিজিট করতে পারেন, আপনি চাইলে জাপানে যেতে পারেন অথবা আপনি কোরিয়াতে যেতে পারেন, এরকম একটা ভালো কান্ট্রি আপনি ভিজিট করেন। ভালো কান্ট্রি ভিজিট করতে গেলে আপনার আরও 3 থেকে 3.5 লক্ষ টাকা খরচ হলো, 4-3 7 লক্ষ টাকা। এই 7 লক্ষ টাকা আপনি 2 বছরে খরচ করলেন। খরচ করার পরে আপনি কী করলেন, আপনার নিজের টাকা আপনি নিজে বিভিন্ন জায়গায় ঘুরলেন, আপনার একটা ঘোরার এক্সপিরিয়েন্স হলো, আপনার একটা ফ্রেশ মাইন্ড তৈরি হলো, আপনি যেটা রয়েছে আপনার কাজের পাশাপাশি আপনি কিন্তু এই কাজগুলো করতে পারতেছেন। অর্থাৎ হচ্ছে আপনার যখন অকেশন থাকতেছে এখানে কিন্তু আপনি অকেশনালি ছুটির মাধ্যমে কিন্তু আপনি এটা ঘুরে আসতে পারতেছেন। এর পরবর্তী সময় আপনি যেটা করবেন সেটা হচ্ছে এরপরে আপনি যে কোনোটা ভালো সিএনজিন কান্ট্রিতে আপনি যদি লাইক যদি আপনি ইটালিতে ট্রাই করেন, ইটালি ভিসা পাওয়া কিন্তু একটু কঠিন, সেই তুলনায় আপনি যেগুলো একটু ছোটো কান্ট্রি আছে লাইক পোল্যান্ড অথবা যেটা রয়েছে আপনার পর্তুগাল তারপরে যেটা রয়েছে এরা কিন্তু আসলে ট্যুরিস্ট ভিসা দেওয়ার জন্য সবসময় বসে থাকে।
আপনি এই সব যে কোনো একটা কান্ট্রি আপনি সুইচ করেন, আপনি যদি পোল্যান্ডের ভিসার জন্য আবেদন করেন আপনার 7,000 থেকে 7,500 টাকা খরচ হবে। আপনার এখানে পোল্যান্ডের ভিজিট ভিসা কীভাবে করতে হবে সে সংক্রান্ত একটা ফুল ভিডিও আমার রয়েছে, আমি এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে ওই লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অথবা পর্তুগাল, আপনি যদি পর্তুগাল অথবা স্পেন আছে, স্পেনে একটা নির্দিষ্ট কারণে আপনি কিন্তু এখানে ভিজিট করেন। ভিজিট করার পরে যদি আপনি পরবর্তী সময় আপনি 2 বছর থাকার ওখানে থাকার পরে আপনি যদি পলিটিক্যাল আশ্রয় এখানে নিতে পারেন, অথবা যেটা রয়েছে আপনি কিন্তু এখানে চাইলে ওয়ার্ক পারমিট অ্যারেঞ্জ করে ওয়ার্ক পারমিট আপনি কাজও করতে পারবেন, ওখানে কিন্তু পারমানেন্টলি থাকতে পারবেন। আপনি যখন একটা জায়গায় 2 বছর বা 1.5 বছর বা তার বেশি অধিক সময় আপনি এখানে আপনি টাকাও ইনকাম করতেছেন, যখন থাকবেন থাকার পরে আপনাকে কিন্তু তারা টেম্পোরারি রেসিডেন্সি যেটাকে আমরা টিআর বলছি আপনাকে কিন্তু টিআর দিয়ে দিবে। টিআর দেওয়ার পরে আপনি কিন্তু পরবর্তী সময় পিআরের জন্য আবেদন করতে পারবেন। পিআর পাওয়ার পরে আপনি কিন্তু আপনার ফুল ফ্যামিলি আপনি কিন্তু নিয়ে যেতে পারবেন। এই হচ্ছে আপনার ইউরোপে ঢোকার জন্য সহজ ওয়ে। আপনারা কেন 14 থেকে 15 লক্ষ টাকা খরচ করে ট্যুরিস্ট ভিসা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন? এছাড়াও যেটা রয়েছে, আমি পার্সোনালি অনেকে নিউজে আসে যারা আসলে বিভিন্ন নদী পথ সাগর পথ পেরিয়ে যাচ্ছে বিভিন্ন দেশে, তাদের কিন্তু লাইফ রিস্ক রয়েছে, ইভেন হচ্ছে তাদের কিন্তু খরচও কিটা খুব একটা কম হয় তাও কিন্তু না, এখানে কিন্তু তারা একটা বড় পরিমাণে খরচ কিন্তু আপনার এখানে করে থাকে। তো হচ্ছে আপনার কেন এত লাইফ রিস্ক নিয়ে ইউরোপে ঢোকার দরকার আছে, আপনার একটা নির্দিষ্ট সুপরিকল্পনা করেন, করার পরে আপনি পরবর্তী সময় 2 বছর, আমার পার্সোনালি দেখা মতো অনেক ভাই আছে যারা আসলে এরকম তারা বিভিন্ন কান্ট্রি ভিজিট করছে, এখন তারা অনেকেই আছে ইতালিতে এই মুহূর্তে তারা রয়েছে, আমার সাথে পার্সোনালি 3-4 জনের কথা হয়েছে যারা আসলে এইভাবে গোল নির্দিষ্ট 2 বছর পরবর্তী সময় তারা কিন্তু বিভিন্ন ইউরোপের কান্ট্রিগুলোতে সেট আপ হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু এই প্রসিডিউরটা ফলো করে আপনার কিন্তু ইউরোপে আপনার যে স্বপ্নে যাদের রয়েছে যে আমি ইউরোপে সেটেল হব বা ইউরোপে থাকব, তারা কিন্তু চাইলে এখানে কিন্তু নির্দিষ্ট একটা টাইম পরে এখানে কিন্তু সেটেল হতে পারে। এছাড়াও যেটা রয়েছে আপনার ভিজিট করার জন্য আপনার ল্যাটিন আমেরিকার অনেক কান্ট্রি আছে, আপনি যেমন ব্রাজিল, তারপরে যেটা রয়েছে আর্জেন্টিনা, এইসব কান্ট্রিও কিন্তু আপনারা ভিজিট করতে পারেন আপনার ট্রাভেল হিস্ট্রি স্ট্রং করার জন্য, তাহলে কি আপনার ভিসা পেতে আপনার জন্য সুবিধা হবে। এই হচ্ছে ফুল ভিডিও। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, যারা আসলে আমাদের সাথেই থাকুন, কারণ হচ্ছে আমি আরও নতুন নতুন তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর একটা ইনফরমেশান আসলে দেওয়া দরকার আমার কাছে মনে হচ্ছে, অনেকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করেন যে আসলে যাদের আন্ডার এজ আছেন তারা আসলে ট্যুরিস্ট ভিসার জন্য বিশেষ করে তারা যদি আসলে আবেদন করতে চান তাহলে হচ্ছে তারা ব্যাংক স্টেটমেন্টটা কার দেখাবে। যদি আপনারা আন্ডার এজ বা স্টুডেন্ট থাকেন তাহলে হচ্ছে আপনার ফ্যামিলির আপনার যদি বাবা অথবা মায়ের আপনি ব্যাংক স্টেটমেন্টটা শো করতে পারেন, আর যদি আপনার নিজের আপনার এটা না থাকে আপনি কিন্তু ফ্যামিলি, সেক্ষেত্রে হচ্ছে আপনার একটা পারমিশন লাগে আপনার ফ্যামিলি থেকে যে আপনার ট্যুরিস্ট ভিসার জন্য আপনাদের তাদের কোনো সমস্যা নেই এই সংক্রান্ত। আর আর ডকুমেন্টস যেটা রয়েছে ট্যুরিস্ট ভিসার জন্য যে ডকুমেন্টসগুলো দরকার হয় সেই ডকুমেন্টসগুলো আপনাকে অবশ্যই প্রোভাইড করতে হবে। আসলে ট্যুরিস্ট ভিসা স্পেসিফিক করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে সেই সংক্রান্ত আমার অনেকগুলো ভিডিও আছে, যেমন হচ্ছে পর্তুগালের ভিডিও আছে, পোল্যান্ডের ভিডিও আছে, আপনার স্পেনের ভিডিও আছে, তারপরে যেটা রয়েছে আপনার আসলে যেটা সুইজারল্যান্ডের ভিসা ভিডিও আছে, বিশেষ করে ট্যুরিস্ট ভিসা কীভাবে করতে হয় সেই সংক্রান্ত আপনার চাইলে ফুল ভিডিওটি দেখে নিতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আসলে আমাদের সাথেই থাকুন, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি কিন্তু শেষ করছি।